Shogal, shogal. কেমন লাগলো? ভালো লাগবে। হ্যালো গাইস, এত সকাল সকাল কেমনে সম্ভব আমি নিজেও জানি না। আজকে আমাদের যাওয়ার কথা গাজীপুর, অনেকদিন যাই না, অনেক বছর হয়েছে, তাই এত সকালে এখন বাজে 7:02। তো যাচ্ছি, যেহেতু একটা ভিডিও তো করাই যায় নাকি, আমার বন্ধুর জন্য আমি অপেক্ষা করতেছি, ও আসবে, দাঁড়ায় আছি, কখন যে আসবো। তো অনেক বছর পর যাওয়া হচ্ছে, দেখি যা কত মজা করা যায়। ঠিক আছে, ওর জন্য অপেক্ষা করি তাহলে। আরে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, আসলে তো দেখা যাচ্ছে, এ এন্টি হয়ে গেছে আমাদের বেদাত আইসা পড়ছে। হ্যাঁ, এত সকালে কেমনে কেমনে উঠতে পারছো? ঘুম ভাঙছে? যাক, আসতে তো কোনো সমস্যা নেই, কিন্তু গ্যালাস দেখা যাচ্ছে ধোয়া সাদা হয়ে গেছে। যাক, আমাদের বেদার এসে পড়েছে তার উড়ন পক্ষী নিয়ে, আমরা এখন যাবো গাজীপুরের উদ্দেশ্যে। ঠিক আছে, যেতে যেতে আপনাদের সাথে রাস্তা শেয়ার করব, বাকিটা যা কথা হচ্ছে। মনিজানের মনোহারা,
আমি রাধার প্রেমে মাতোয়ারা, আমি রাধার প্রেমে মাতোয়ারা, থাকবো না কোনা না না যেতে দেব না তোমার। পরে দেখা হচ্ছে আবার। সূর্য মানে দেখা যাচ্ছে, কয়টা বাজে? কিসনে কাহা হামে আপসে শাদি করনি হ্যায়? एहसास की जो जुबान बन गए दिल में मेरे मेहमान बन गए आपकी तारीफ में क्या कहें आप हमारी जान बन गए आप हमारी जान बन गए आप ही रब आप ईमान। অবশেষে আমাদের গন্তব্যে চলে আসলাম। তো রেস্ট নিতেছে আমাদের হাসান ভাইদার, খায়া চ্যাটে গেছে, পুরা লোডে আছে, লোডে। তো এখন একটু হালকা রেস্ট নিব, পরে বিকাল হলে একটু বের হব, হালকা একটু ঘুরবো, পরে সন্ধ্যার আগে চলে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, আবার দেখা হবে একটু পরে, একটু রেস্ট নেই। আপ হামারি জান বন গয়ে। সো রেস্ট শেষ, এখন বের হইলাম এলাকাটা ঘুরতে। হাসান, কি অবস্থা, কেমন লাগলো এলাকাটা? অনেকদিন পরে গ্রাম গ্রাম ফিল, একটা গ্রামের ফিলই আলাদা। কি বলবো, একটা প্রশান্তি কাজ করে, ঘুরতেছি, বেশি হাতে সময় নাই, ঘুরবো আধা ঘন্টা এক ঘন্টা, পরে চলে যাব। রাস্তাগুলো জুস। এই তোমরা কি করতেছো? বা ওদের দেখে আমার একটা স্মৃতি মনে পড়লো, সেই সময়গুলা। কি করো তোমরা? কই গাছে উঠছে কেউ? ভরে পারো কিভাবে? পারো তো দেখি, এটা ডিল্লা দিবা, এখন এটা ডিল্লা দিবা দেখি। বাহ, ভরে ভরে নাই, যাক একটা প্রশান্তি কাজ করে, অন্যরকম একটা ফিল। আসলে আমরা ঢাকা শহর থাকি, থাকতে থাকতে একটা মানে কেমন একটা বোরিং ফিল হয়ে যায়, আসা দরকার গ্রামে। মনে করেন
মাসে না হোক বছরে একবার আসা দরকার, আর শীতকালে বেশি ভাল লাগতেছে, ঘুরতেছি। সো পরে আবার দেখা হচ্ছে, টাটা। রোদেলা দুপুর বেলায় কোন সে ছায়া সে যায়, এ পথ ধরেই হেঁটেছিলাম এক যে গো ধুলি বেলায়, এখনো সে সরকে বাতিগুলো জ্বলে নিভে, তুমি নেই মানে কিছু নেই পচে বলো কি। বাড়িটা দেখে অনেক ভালো লাগলো, এখানে কোনো বাড়িঘর নেই কিন্তু এই ঘরটা ধরতে এলে বিলের ভিতর পরিত্যক্ত নাকি, যা দেখি এখানে পরিত্যক্ত একটা ইয়ে আছে, এটা কি গার্মেন্টস পরিত্যক্ত। এটা হচ্ছে পরিত্যক্ত গার্মেন্টস, সো কত বছর ধরে অফ আছে বলতে পারতেছি না, মেবি অনেক বছর ধরে। আর এই বাসাটা, এই বাসায় কেউ থাকে না, এখানে একটাই ঘর দেখতেছি। আমার ক্লান্ত বিকেল বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ, হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তো অনেক বছর পর আসলাম, এখানে আমাদের জমি আছে, ধান চাষ হইতাছে। ওই যে দেখা যাচ্ছে তারা ধান লাগাচ্ছে, আসা হয় না তেমন একটা, অনেক বছর পর আসলাম। সো ওই যে ধান লাগাচ্ছে সবাই, ভালোই লাগতেছে। রোডটা জুসির একটা রোড, খেছিলি যে তুই কোনোভাবে কষ্ট গুলো বুঝতে দাও। সো ঘোরাঘুরি মোটামুটি ডান, এখন চলে যাব, বাসায় যাব। সো রেডি হব, তো বের হয়ে যাব আস্তে আস্তে, সময় অনেক হয়েছে, অলরেডি 3:30-4টার কাছাকাছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বললে হয় না, আর একটু আছে। তো বাসে যাই, রেডি হই, তো বের হব, পরে দেখা হবে, বাই। তো অবশেষে ট্যুরটা শেষ, ঘুরলাম, মজা লাগলো, ট্যুরটা বাই বাই, ভালোই লাগলো, দিনটা ভালোই কাটলো। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, চলে যাচ্ছি। সো যাই, সময় এমনি নাই, টাটা, বাই বাই।
পথে একটা বিরতি নিলাম ছোটখাটো চায়ের। আমাদের ব্রাদার চা খাচ্ছে সানবেড়ো, সো চা খেয়ে আবার রওনা দিব। ওকে, পরে দেখা হবে আবার। ও হে কি করি রে বলো, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে। ও হে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে। ও হে এত প্রেম আমি কোথা চলে যাবে আলহামদুলিল্লাহ। আইসা পৌঁছাইছি, হাসানের উড়ন পক্ষী ওয়াশ করলো, তো এখন হাসান চলে যাবে। হাসান টাটা। হ্যালো টাটা। ঠিক আছে, তাহলে তাহলে নেক্সট টাইম আবার দেখা হবে শীঘ্রই। ঠিক আছে, যাও সাবধানে, আস্তে আস্তে যাও গা। ওকে, ঠিক আছে, আজকের মতন এখানেই। অনেক টায়ার্ড, যা রেস্ট নিতে হবে, সারাদিন অনেক জার্নি হয়েছে, ঘোরাঘুরি হয়েছে। সো বাই বাই।